গত বছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি লঞ্চ করেছিল রিয়েলমি C33। এবছর ইন্ডিয়াতে কিছুটা পরিবর্তন করে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি C33 2023 এডিশন। চলুন কথা বলা যাক ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। রিয়েলমি C33 2023 এডিশনের ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চিস HD+ IPS LCD ডিসপ্লে এবং এর সাথে পাওয়া যাবে 60Hz রিফ্রেশ রেট। এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসেকেট T612 প্রসেসর এবং GPU হিসেবে থাকবে মালি G50। স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটির সাথে পাওয়া যাবে দুটি ভেরিয়েন্টের র‍্যাম 3GB এবং 4GB। ইন্টারনাল স্টোরেজ থাকবে 3টি ভেরিয়েন্টে 32GB, 64GB এবং 128GB। এছাড়াও সর্বোচ্চ 1 টেরাবাইট একটি মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। এই ফোনটির পিছনে রয়েছে মোট দুটি ক্যামেরা যা AI সংযুক্ত। 50MP মেন ক্যামেরা উইথ 1.8 অ্যাপেচার, 0.3 ডেপথ সেন্সর উইথ 2.8 অ্যাপেচার। ফোনটির সামনে রয়েছে ওয়াটার ড্রপ নস ডিজাইনের 5MP সেলফি ক্যামেরা উইথ 2.2 অ্যাপেচার। ফোনটির সাথে থাকছে 5000mAh একটি ব্যাটারি যা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং ইউএস ব্যবহার করেছে রিয়েলমি UI S এডিশন। অ্যাডিশনালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করেছে সাইডের দিকে। ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকবে 4G, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো USB চার্জিং পোর্ট। এই ফোনটির ডাইমেনশন হচ্ছে 164.2mm বাই 75.7mm বাই 8.3mm। এই ফোনটির ওজন 187 গ্রাম। চলুন কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি ইন্ডিয়াতে 4GB 64GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাবে 9999 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি সমমূল্য হতে পারে 12-13 হাজার টাকার মধ্যে, এবং 4GB 128GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 10499 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি সমমূল্য হতে পারে 13-14 হাজার টাকার মধ্যে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।